সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। কাছে দূরে পৃথিবীর যে প্রান্তে বসে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের প্রত্যেককেই পবিত্র মাহে রমজানের অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি হাসানা বাবিল। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স তাদের এলাহি টাওয়ারে মাহে রমজান মাস জুড়ে বুকিংয়ে দিচ্ছে আকর্ষণীয় উপহার। আজকে আমাদের অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে, বরেন্দ্র টিভির স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত পরিচিত, আমাদের অত্যন্ত সুধীজন ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম, কনসালটেন্ট নাক কান গলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ। ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম স্যার, আপনাকে আমাদের এই বরেন্দ্র টিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও শুভেচ্ছা, আর আপনার দর্শকদেরকে জানাই আজকে বিকালের শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। স্যার, আপনি অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই বরেন্দ্র টিভির স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন। আমরা আপনার সঙ্গে স্বাস্থ্য বিষয়ক নানা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব এবং আমাদের দর্শকরা আমরা আশা করি যে অনেক তথ্য আপনার এখান থেকে পাবে। তো স্যার, আপনি আপনার সময় ব্যয় করে এসেছেন, এর জন্য প্রথমে আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং মাহে রমজানে স্যার আমরা বিভিন্ন রকম স্বাস্থ্য বিষয়ক সমস্যা থেকে এড়িয়ে চলবার চেষ্টা করি, যেহেতু রমজান আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস। তো স্যার, এই যে নাক কান এবং গলার যে সাধারণ যত্নগুলো, এগুলো কি রমজান মাসে অতিরিক্ত কোনো যত্নের প্রয়োজন আছে কিনা স্যার? আপনাকে ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। রোজার মাসে, রমজান মাসে আমাদের এর সাথে নাক কান গলার অসুখের সম্পৃক্ততা আছে কিনা, এটা একটা ভালো কোশ্চিন। আমি বলবো যে আছে, যদিও খুব বেশি মারাত্মক না। যেমন ধরুন, আমরা সারাদিন না খেয়ে থাকি, আমাদের গলা শুকিয়ে যায়। গলা শুকিয়ে গেলে আমাদের গলার মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়। অনেকের যাদের কাশি, ক্রনিক কফ আছে, তাদের দেখা যায় সেটা বাড়তে পারে। আমরা অনেক সময় রোগীদেরকে পরামর্শ দিই আপনি ঘন ঘন পানি খাবেন, গলাটা ভিজিয়ে রাখবেন, সে সমস্ত মানুষেরা একটু অস্বস্তি বোধ করে। তারপরে আপনার ন্যাচারাল যে পদ্ধতি, আমাদের গলা শুকিয়ে গেলে আমাদের যে ঠান্ডা সর্দিটা, নাকের ময়লাগুলো গলা দিয়ে বেড়ে যায়, সেটা আটকিয়ে যায়, ফলে অনেকের নাক দিয়ে রক্ত পড়তে পারে, অনেকের মাথা ব্যথা হতে পারে। তো এটা খুব একটা সমস্যা না, আমরা একটু সচেতন থাকলে এ থেকে মুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ। কি ধরনের সচেতনতা অবলম্বন করা উচিত স্যার? আমার রোগীগুলো যেগুলো আসছে এখনও গলার সমস্যা নিয়ে, আমি বলি ওদেরকে যে আপনি পানি খাবেন ঘন ঘন। এখন পানি তো খাওয়া সম্ভব না, রোজা রাখতে হবে। তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে অতিরিক্ত গরমে না যাওয়া। তারপরে যদি তাতেও সমস্যা হয়, গলাটাতে পানি ভিজিয়ে নিলে খুব একটা সমস্যা হবে না, রোজা ভেঙে যাবে না। হয়তো অনেকে মনে করতে পারে যে আমি তো গলার মধ্যে পানি নিলে হয়তো রোজা ভেঙে যাবে, কিন্তু আপনার সমস্যার কারণে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। আল্লাহ কোনো কিছু জটিল করেনি, আমাদের কঠিন করেনি, এটা বুঝতে হবে। তো আমরা যদি ওই রকম সমস্যা থাকি, তাহলে গলা একটু ভিজে নিলে সমস্যা হবে না। তারপরে লবণ পানি দিয়ে যদি গড়গড়া করি, যেমন অজু তো করি আমরা, অজু সময় তো গড়গড়া করি, তাতে তো অজু আমাদের রোজা ভেঙে যায় না, তাহলে সেক্ষেত্রে আমরা করতে পারি সেটা। নাকটা একটু যদি ঘন ঘন ভিজে নিই, তাহলে আমাদের কাশিটা হবে না, নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা হবে না, গলা ব্যথা করবে না। এই ধন্যবাদ স্যার, খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। আরেকটি বিষয় স্যার আপনাকে জানতে চাচ্ছিলাম, যে আমরা অনেক সময় কান পরিষ্কার করি বিভিন্ন রকম ধাতব পদার্থ দিয়ে, এবং অনেক সময় কান পরিষ্কার করার জন্য রোজার বিষয়ে একটা প্রশ্ন এসে যায় যে কান পরিষ্কার করলে রোজার কোনো ব্যত্যয় ঘটে কিনা, এবং কিভাবে আসলে কানটা পরিষ্কার করা উচিত। আপনাকে ধন্যবাদ। আর প্রিয় দর্শক, এই যে আবাবিল ভাই যে প্রশ্ন করেছে, এইটা শুধু রোজার জন্য না, আমাদের সবসময় মনে রাখতে হবে যে কান পরিষ্কার করা আসলে উচিত কি না। অনেক বাবা মাই ওদের বাচ্চাদের নিয়ে আসে, কানে একটু ময়লা থাকে, অনেকে কান চুলকায়, কান দিয়ে চুলকাতে চুলকাতে রক্ত বের করে ফেলে, যেটা খুবই খারাপ জিনিস। তো অনেকেরই ধারণা যে কানে ময়লা থাকলে হচ্ছে কান পরিষ্কার না করলে কানের হয়তো ক্ষতি হবে, পর্দার ক্ষতি হবে, কানে আমার বাচ্চা শুনতে পারবে না, কিন্তু আসলে এটা একেবারে ভুল ধারণা। আল্লাপাক আমাদের কানে যে আমরা বাংলায় লোকাল ভাষায় খোল বলি অনেকেই, সে খোলটা দিয়েছে কানের প্রোটেকশানের জন্য, আমাদের পর্দার যেন ক্ষতি না হয় সেই জন্য। তো আমি যদি বারবার কান পরিষ্কার করি, ময়লা কিন্তু কানের মধ্যে খোলটা তৈরি হতেই থাকবে, ওটা কখনো বন্ধ হবে না। তাহলে আপনি অযথা কানকে যদি কানে পরিষ্কার করার চেষ্টা করেন, তাহলে কানের যে লোমগুলো আছে, আমাদের ভালো করে খেয়াল করবেন, কানের মধ্যে খুব ছোটো ছোটো লোম আছে, এগুলো ইঞ্জুরি হয়, ফলে ন্যাচারাল যে প্রোটেকশান সেটা নষ্ট হয়ে যায়, যার কারণে আপনার
আপনি ইচ্ছা করে আপনি অসুখকে আপনার জন্য ডেকে নিয়ে আসছেন। সেজন্য প্রথম পরামর্শ হচ্ছে যে আমরা কখনোই কান পরিষ্কার করব না। কানে হচ্ছে যে ধাতব পদার্থ বলেন যেটা বলেন, আমরা বাড়িতে ম্যাচের কাঠি দিয়ে অনেক সময় কান পরিষ্কার করি, খুবই বাজে অভ্যাস। তো প্রথম যেটা হচ্ছে যে আমাদেরকে কান ভালো রাখতে হলে কানে হাত দেওয়া যাবে না। আমি যে কোনো পরিস্থিতিতেই কানের সমস্যা মনে হলে আমরা কানে হাত দিব না। যদি আমার কাছে কষ্টটা একটু বেশি মনে হয় তাহলে অবশ্যই একজন ডাক্তারের, না পারলে একজন ভালো অভিজ্ঞ স্থানীয় যে প্যারামেডিক্স আছে আমাদের, তাদের কাছে দেখিয়ে নিতে পারেন, সেটা ভালো। তো আমাদের যেটা সমস্যা আমরা অতি সবাই যেটা করি সেটা হচ্ছে যে গ্রামের ডাক্তারের কাছে যাই, তারা কানের মধ্যে একটা ঔষধ দিয়ে দেয় কান পরিষ্কার করার জন্য, সেটা দিয়ে কানে আরও ড্যামেজ হয়, ক্ষতি হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। তাহলে আমরা আমাদের ভালো কানকে আমরা জেনে শুনে নষ্ট করে দিচ্ছি। সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা কখনোই বাচ্চাদের কান পরিষ্কার করার চেষ্টা করবেন না। যদি মনে হয় যে না আমার বাচ্চার মনে কষ্ট হচ্ছে তাহলে অবশ্যই আপনি একজন ডাক্তার দেখান, চিকিৎসকের পরামর্শ নিয়ে করেন, চিকিৎসকের কাছে যান। আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বিনা পয়সায় মাত্র 3 টাকা 5 টাকা 10 টাকা টিকিটেই তো আমরা দেখে দেই, সুতরাং আপনার তো পয়সা খরচ হচ্ছে না, আপনি যেতেই পারেন। আমাদের কাছে যখন আসে বাচ্চাগুলো তখন খুব খারাপ অবস্থায় আসে, খারাপ করে নিয়ে আসে, তখন আমাদেরকে তাদের সরি বলা ছাড়া কিছু থাকে না। এ হচ্ছে একটা বিষয়। এবার ভাইয়ের যে জানার ইচ্ছা দর্শকদের জন্য সেটা হচ্ছে রোজার সাথে সম্পৃক্ততা আছে কি না। রোজার সাথে আমাদের কানের সমস্যাগুলো কোনো এক সমস্যা নেই, কানের চিকিৎসা আমরা করতে পারি। কানে আমরা যে ড্রপ দেই সাধারণত কানের ইনফেকশান থাকলে, সে ড্রপটা কান দিয়ে, কান ভালো থাকলে কানের পর্দা লিক না থাকলে সে ওষুধটা আমাদের মুখে চলে যাবে না। আর যদি কারো কানের ফুটো থাকার কারণে যায়ও তাতে তো রোজা ভেঙে যাবে, আমরা তো খেয়ে ফেলছি না, আমরা ফেলে দিচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ স্যার, খুব সুন্দরভাবে চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। আমাদের দর্শকদের অনেকের মাঝে এই ধরনের ভ্রান্ত ধারণা থাকে যে রোজার মাসে কানে কিছু দিলে হয়তো বা রোজাটা ভেঙে যাচ্ছে কিনা। স্যার খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম। আরেকটা বিষয় স্যার আমরা সচরাচর লক্ষ্য করি যে রাস্তায় মোড়ে মোড়ে বা রাস্তায় বিভিন্ন ধরনের হকারের মতো ব্যক্তি থাকে যারা কিনা ওই কান পরিষ্কার করে দেয়। স্যার তাদের কাছে কান পরিষ্কার করাটা কতটা স্যার নিরাপদ বলে আপনি মনে করছেন স্যার? হ্যাঁ, এটা তো আমাদের হাটে বাজারে হচ্ছে অল্প পয়সা দিয়ে অনেকেই কান পরিষ্কার করে দেয়। আমাদের কান পরিষ্কার করতে ভালোও লাগে। কানের একটা বাজে গুণ হচ্ছে আপনি কান যদি খোঁচা না দেন দেখবেন যে হচ্ছে কোনো সমস্যা হবে না, আর খোঁচাবেন একবার দেখবেন যে খুব মজা লাগবে। তারপরে যারা অনেকেই আছে কটন বাট ব্যবহার করে নিয়মিত, কোনো কারণ নেই তারপর নিয়মিত কটন বাট ব্যবহার করছে, তো এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায় এক সময়। তো যেইটা সমস্যা সেটা হচ্ছে যে হাটে বাজারে ওরা যেহেতু পর্দাটা সম্বন্ধে ওদের ধারণা নেই, কানের পর্দা দেখতে কেমন কেমন হয়, ইনফেকশন হলে কেমন হয়, মশা জমলে কেমন হয়, ঠান্ডা সর্দি লাগলে কানের ভেতরটা দেখতে কেমন, এ বিষয়ে তাদের জানা নেই, পড়ালেখা নেই, কিংবা তারা কোনো ডাক্তারের কাছে থেকেও শেখেনি। সুতরাং দেখা যাচ্ছে যে অনেক সময় কানের হচ্ছে আপনার ভেতরে একটা হাড্ডি থাকে, তরুণাস্থি, ম্যালিয়াস ইনকাস, কানের পর্দার ওটা পর্দার ওপরে দেখা যায়, অনেক সময় ওটা ধরে টান দেয় ময়লা আছে বলে। সুতরাং আমার কথা হচ্ছে যে আপনি যেটাই করবেন না কেন, জানা বোঝা একটা লোককে দিয়ে করালে, সে ডাক্তার হোক অথবা প্যারামেডিক্স হোক, তার যদি সে বিষয়ে অভিজ্ঞতা থাকে তাহলে আপনার সমস্যা হওয়ার কথা না। কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমরা অনেকেই আছি হচ্ছে অল্প পয়সার কারণে আমরা এই গ্রাম হচ্ছে যারা বাজারে নিচে বসিয়ে ওই কান পরিষ্কার করে দেয়, অনেক মজা করে ভালো লাগে আমাদের তাদের কাছে কান পরিষ্কার করতে, কিন্তু তারা কানটার আমাদের অনেকটা ক্ষতি করে দেয়, কান ড্যামেজ করে দেয়, পর্দাটা নষ্ট হয়ে যায়, আমাদের যেটা তার কোনো সমস্যা ছিল না সেটাতে আমরা একটা অসুখ, নিজের অসুখ নিজে তৈরি করে নিলাম অসাবধানতার কারণে। তাই আমি অনুরোধ করব যে আপনারা এটা না করে বরঞ্চ একদম যান না, ভালো ডাক্তারের কাছে যান। হ্যাঁ, এখন ডাক্তার সব জায়গায় আছে, হ্যাঁ, গ্রামে বাজারে হাটে, আমাদের বর্তমানে মেডিকেল কলেজ বেশি হওয়ার কারণে, তারপরে সরকারের স্বাস্থ্য ব্যবস্থা গ্রামে পৌঁছে দেওয়ার যে প্রত্যয় তার কারণেও এখন প্রত্যেকটা উপজেলা লেভেলের হাসপাতালেও বড় বড় ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার আছে সব বিষয়েই। সুতরাং আপনারা খুব নির্বিঘ্নে তাদের কাছে সেবা নিতে পারবেন। তো আপনাদের আমি ডাক্তারের কাছে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছি, এবং
সেই সমস্ত লোকদের কাছে কান পরিষ্কার না করার জন্য অনুরোধ করছি। হ্যাঁ ধন্যবাদ স্যার, আসলে আপনি এই বিষয়টা খুব সুন্দর এবং সহজভাবে আমাদের দর্শকদের জন্য উপস্থাপন করেছেন যে আমরা আসলে সাময়িক ভালো লাগার জন্য বা সামান্য কিছু অর্থ সেভ করার জন্য কানের দীর্ঘস্থায়ী ক্ষতি আমরা এইভাবে করে ফেলি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স তাদের এলাহি টাওয়ারে রমজান মাসে বুকিং দিলে দিচ্ছে আকর্ষণীয় উপহার। আমরা কথা বলছি আমাদের আজকের আলোচক সম্মানিত ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম, কনসালটেন্ট নাক কান গলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিবগঞ্জ চাপানামগঞ্জ। স্যার, আসলে বিষয়গুলো অনেক কমন বিষয় আমাদের নাক কান এবং গলার সমস্যাগুলো, যদিও কমন তারপরেও কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে সাবধানতা না অবলম্বন করার কারণে সমস্যার সম্মুখীন হয়। আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন স্যার, যে প্রশ্নটা সচরাচর আমাদের বেশিরভাগ দর্শকের মাঝেই থেকে থাকে, যে নাকের একটা বিশেষ সমস্যা স্যার পলিপের সমস্যা, এই পলিপের সমস্যাটা কখন শুরু হয় এবং কোন পর্যায়ে গিয়ে এটা অপারেশনের পর্যায়ে চলে যায় স্যার? ধন্যবাদ আপনাকে। নাকের পলিপ বলতে আমরা যেটা সাধারণত বুঝি, আমরা নাকের দিকে তাকালে, আলো দিলে কিংবা টর্চ দিয়ে দেখলে যে দেখবো যে নাকের দুই পাশে দুটো মাংস ফোলা থাকে, লাল, একটু দেখতে অনেকটা লাল লাগে, সেটাকে আমরা পলিপ বলি। যদিও এটা পলিপ না, এটা পলিপ ভিন্ন জিনিস। তো আপনি যে বিষয়টা জানতে যাচ্ছেন সেইটা বলতে গেলে তো অনেকক্ষণ সময় লাগবে, তো আমি দর্শকদের জন্য সংক্ষেপে ছোট করে বলার চেষ্টা করছি যে সাধারণত আমরা যেটাকে পলিপ বলি এক কথায় সেটা পলিপ নয়, পলিপ একেবারেই ভিন্ন জিনিস। এইটা আমাদের নাকের ন্যাচারাল একটা প্রোটেকশান ব্যবস্থা, আল্লাহ তৈরি করে দিয়েছেন যেন ধুলোবালি আমাদের নাকের মধ্যে ঢুকে না যায়, সেই জন্য এই মাংসপিণ্ডটা আমাদের নাকের মধ্যে আল্লাহ তাআলা স্থাপন করে দিয়েছেন। তো এইটা নিয়ে ওরিড হওয়ার আমাদের টেনশন করার কোনো কারণ নেই। অনেক সময় দেখা যাচ্ছে এই মাংসপিণ্ডটা এত বেশি বড় হয়ে যায় যে নিঃশ্বাস নিতে আমাদের, শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয়, সেক্ষেত্রে চিকিৎসা করার প্রয়োজন হয়। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে আমাদের নাকের মধ্যে আমরা যেটাকে পলিপ বলি সেটা সবারই থাকে, সবারই আছে, কিন্তু সবার ক্ষেত্রে চিকিৎসা করার প্রয়োজন নেই। তাহলে কাদের ক্ষেত্রে চিকিৎসা নিব আমরা? যাদের নিঃশ্বাসে শ্বাস প্রশ্বাসে সমস্যা হচ্ছে, নাক দিয়ে বাতাস বেরোতে পারছে না, তাদের ক্ষেত্রে আমাদের ডাক্তার দেখাতে হবে। এখন যেইটা হয়, এই আপনার মাংসপিণ্ডটা বড় হওয়ার মূল কারণ হচ্ছে অ্যালার্জি। আমাদের দেশে, আমাদের এলাকায় ধুলোবালি অনেক বেশি, আবহাওয়াটা অনেক গরম, যার কারণে আমাদের মাংসপিণ্ডগুলো অ্যালার্জির রিয়াকশানে বড় হয়ে যায় এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। এখন সেক্ষেত্রে আপনি যদি একজন ডাক্তারের কাছে যান, সে যে কোনো লেভেলের ডাক্তার হতে পারে, কোনো অসুবিধা নেই, MBBS যে পাশ করেছে সে এটার চিকিৎসা জানে, সুতরাং তার কাছে গেলেও কোনো অসুবিধা নেই। এই জন্য আপনাকে অনেক কষ্ট করে সেই চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে এসে পপুলার কিংবা বড় কোনো ডাক্তারের কাছে দেখানোর দরকার হবে না। একদম খুব সিম্পল, আপনার যদি প্রাথমিক অবস্থায় আপনি বাসাতেই আপনি মিজার নেন, তাহলে কী করতে পারেন, একটু লবণ পানি গরম করে, আমরা যেটা সেটা জানি, আমাদের দাদা দেবীরাও বলতো যে ঠান্ডা লাগলে আমরা কী করি, লবণ পানি দিয়ে একটু নাকটা পরিষ্কার করার চেষ্টা করি, এটা খুবই নর্মাল ব্যাপার। আচ্ছা করলাম, তারপরে ভালো হলো না, তাহলে কী করতে পারি, যেটা আমাদের ঔষধের দোকান থেকে আমি কিনে নিলেও খেতে পাবো, সেটা অ্যালার্জির জন্য যে কোনো ঔষধ হতে পারে। তো এটা আমরা সবাই জানি, এর নাম বলছি না ঔষধের, তো আপনি ইচ্ছা করলে কিনে নিতে পারেন। আচ্ছা খেলেন, তারপরে সমস্যা মনে হলো, তারপরে আপনি ডাক্তার দেখান, আপনি অপেক্ষা করেন 5 দিন 7 দিন, অনেক অ্যালার্জি আছে, রিয়াকশন যেগুলো 7 দিনে এমনিতেই ভালো হয়ে যায়। আমাদের ন্যাচারালি হচ্ছে আবহাওয়া যখন চেঞ্জ হয় তখন অ্যালার্জির কারণে আমাদের নাক দিয়ে পানি পড়ে, ঠান্ডা লাগে, নাক বন্ধ হয়ে যায়, 4-5 দিন পর এমনি ভালো হয়ে যায়, ডাক্তার লাগে না। ধন্যবাদ স্যার, আসলে আমরা খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ কথা বলছিলাম ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম, কনসালটেন্ট নাক কান গলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিবগঞ্জ চাপানামগঞ্জ, আমাদের সম্মানিত আলোচকের সঙ্গে। আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। হিলটেক্স রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স তাদের ইলাহি টাওয়ারে রমজান মাসে বুকিং দিলে দিচ্ছে আকর্ষণীয় উপহার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই পর্যায়ে আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স নিয়ে এলো সর্বাধুনিক সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প হিলটেক এলাহি টাওয়ার। প্রিয় রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে জানাচ্ছি হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স আপনার স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য নিয়ে এলো নতুন উদ্যোগ হিলটেক এলাহি টাওয়ার। পবিত্র রমজান মাসে বুকিং করলেই থাকছে আকর্ষণীয় উপহার,
সুতরাং আসুন আমাদের প্রজেক্ট ভিজিট করুন। হিলটেক এলাহি টাওয়ার আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প পূরণ করবে আপনার স্বপ্ন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্র সাহেববাজার আলুপট্টির পাশে সাগরপাড়া রোড, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলটের বাড়ির সামনে ঘোড়ামারা রাজশাহীতে হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স, ইয়োর ড্রিম আওয়ার ইনিশিয়েটিভ। সুপ্রিয় দর্শক মন্ডলী, হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা এতক্ষণ কথা বলছিলাম ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম, কনসালটেন্ট নাক কান গলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিবগঞ্জ চাপানামগঞ্জ। স্যার, আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে বিরতির আগে কথা বলছিলাম, তার মধ্যে নাকের পলিপি সম্পর্কে আপনি প্রাথমিক একটি ধারণা দিয়েছেন। আরেকটি বিষয় স্যার, আমরা আমাদের দর্শকরা অনেকেই প্রশ্ন করেছে স্যার, যে কান চুলকায় এবং মাঝে মধ্যে কান দিয়ে পুঁজ হয় বা রক্ত পড়ে, এই ধরনের সমস্যা দেখা যায়। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হলে কী ধরনের পদক্ষেপ তারা নেবে স্যার? খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের নাক কান গলা সম্পর্কিত অসুখের মধ্যে এই কান দিয়ে পানি পড়া অসুখটা অন্যতম। যে রোগীগুলো পাই তার মধ্যে 100 জনের মধ্যে অনেক সময় আমি দেখেছি যে গ্রামে চিকিৎসা করতে যে, বিশেষ করে চাপাই নবাবগঞ্জের দেবীনগর সুন্দরগঞ্জের দিকে একবার আমি ক্যাম্পে গিয়েছিলাম, সেখানে 100 রোগীর মধ্যে 95 জনের এই কান পাকা রোগের সমস্যা ছিল। তো এটার মূল কারণ হচ্ছে ঠান্ডা লাগা। কোনো কারণে যদি ঠান্ডা লেগে নাক দিয়ে সর্দি ঠিক মতো বেরোতে না পারে, এই সর্দিটাই একটা পেছনে নাকের পেছনে কানের সামনে পাইপ থাকে, টিউব, যেটাকে স্টেশন টিউব বলে, সেইটা দিয়ে সর্দিটা কানের মধ্যে চলে যায়। ফলে কানের মধ্যে কান বন্ধ হয়ে যায়, ধাপা ধরে, পরবর্তীতে সেইটা কানের মধ্যে প্রেশার ক্রিয়েট করে, ফলে কান ব্যথা হয়ে কানের ভেতরে জমা পানিটা পুঁজ আকারে কান দিয়ে বেরিয়ে আসে। তো এই ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে, প্রথম কাজ হচ্ছে সর্দি লেগে কান বন্ধ হলে সাথে সাথেই অবশ্যই ভালো একজন চিকিৎসকের যদি আপনি শরণাপন্ন হন তাহলে আপনি কান পাকা অসুখ থেকে বেঁচে যাবেন। দুই নম্বর হচ্ছে, কারো যদি হয়েই যায়, হঠাৎ করে কান দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়, তাহলে যদি আপনি সাথে সাথে চিকিৎসা নেন তাহলে যে কানের পর্দাটা ফেটে গেল এটা আবার জোড়া লেগে যায়। কিন্তু যদি কোনো কারণে 2 সপ্তাহ মতো আপনার চিকিৎসা নিতে দেরি করে দেন তাহলে দুর্ভাগ্যজনক হলে সত্য যে কান পাকা রোগ, এই কানে পর্দা লিক আর ভালো হয় না, কখনোই ভালো হয় না, একেবারে স্থায়ী হয়ে যায়, একেবারে স্থায়ী হয়ে যাবে। সেক্ষেত্রে বাচ্চা আস্তে আস্তে কানে কম শুনবে, বাচ্চার কান দিয়ে প্রায়ই কান দিয়ে পুষ পড়বে, কানে ব্যথা হবে, তখন বাচ্চা অনেক কষ্ট পাবে, পড়ালেখাও করবে না ঠিকমতো, সে পড়ায় অমনোযোগী হবে। আবার বড় হলে, আচ্ছা, ছোটকালে অপারেশন করাটাও কঠিন, তবে বড় হলে অপারেশন এক সময় করে কানের পর্দাটা ফুটোটা বন্ধ করে নেওয়া যায়। সেক্ষেত্রে কানে যে ড্যামেজ হয়ে গেল সেটা আবার রিকভারি হবে না, যেটুকু হয়েছে সেটুকু যেন আর ক্ষতি না হয় সেই বিষয়টা থেমে যাবে, যে আপনার বারবার ইনফেকশন হচ্ছিল সেটা হবে না, কিন্তু যেটা হয়ে গেছে সেটা থেকে আপনার নিস্তার মিলবে না আর কি। এই জন্য আমাদের খুব সাবধান হতে হবে, যেন সর্দি লেগে কান বন্ধ হয়ে গেলে আমরা সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হই, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন সবাই। ধন্যবাদ স্যার, আসলে খুব সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করছিলেন বিষয়গুলো, যেন সকলে বুঝতে পারে। স্যার, একটি খুব কমন সমস্যা সারা পৃথিবীব্যাপী দেখা যাচ্ছে, যে নাক ডাকার সমস্যা, এবং এই নাক ডাকা নিয়ে অনেক ধরনের সমস্যা তৈরি হয় ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, এবং এটি সকলেই প্রায় সমাধান চায়। এটা কেন হয় এবং এটা দূর করার কোনো উপায় আছে কি না স্যার? খুবই সুন্দর একটা বিষয় আপনি উপস্থাপন করেছেন, নাক ডাকা। এক সময় ছোটোকালে আমরাও শুনতাম যে যে নাক ডেকে ঘুমাই মনে হচ্ছে ঘুম খুব আরামের ঘুম হচ্ছে। আমাদেরও এখন হয়তো অনেকের বিশ্বাস আছে যে আরামে ঘুমাচ্ছে মানে নাকে শব্দ হচ্ছে, হ্যাঁ, তার মানে সে আরামে। আমরা অনেক সময় কথা প্রসঙ্গে বলে নাকে তেল দিয়ে ঘুমা, যে আমাদের ধারণা হচ্ছে নাকে তেল দিবি আর না ঘুমাইলে আমাদের গড়গড় শব্দ হবে। ওই যে একটা ছবি হচ্ছে ভীমের, একটা হচ্ছে আমাদের কাল্পনিক যে একটা না কার্টুনের মতো আছে, দেখবেন যে একটা ভুড়ি মোটা গলা মোটা একটা মানুষ ঘুমোচ্ছে আর গড়গড় শব্দ হচ্ছে, সেটাকে ছবি আকারে আমাদের নাকে শব্দ বেরোনোর এটাকে ছবি আকারে দেখায় অনেক সময়। তাহলে সেই কার্টুনটা যদি আপনাদের মনে থাকে তাহলে আপনি, আমরা খেয়াল করবো যে নাক, সাধারণত যাদের নাক দিয়ে শব্দ হয় তাদের চেহারাটা কেমন, তাদের একটা চেহারা আছে, সবার নাক শব্দ হয় না, তাদের ভুঁড়িটা অনেক মোটা হবে, গলাটা মোটা হবে, ওবেস পার্সন হবে। আপনারা হচ্ছে যদি খেয়াল করেন, অনেকটা আমার দিকেও খেয়াল করতে পারেন, আমার গলা ঠিক নাক ডাকা মানুষদের মতোই, চোয়ালটা একটু মোটা হয়, গলাটা ছোট হয় সাইজে। তো এই ধরনের মানুষগুলোই সাধারণত নাক ডাকে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে নাক ডাকা রোগ আরামের বিষয় না। যাদের নাক ডাকে অনেকেই আমরা এটা লজ্জায় বলি না, ডাক্তার কাছে যেতে চায় না, কিন্তু
আপনি জানবেন যে যে যদি পুরুষ মানুষটা নাক ডাকে তার বউ কিন্তু ঘুমোতে চায় না, বউয়ের অনেক কষ্ট হয়, ছেলে মেয়েরাও তার সাথে শুইতে চায় না। এটা কিন্তু একটা সামাজিক সমস্যা, বিরাট বড় সমস্যা। আচ্ছা, নাক ডাকার সাথে অনেকগুলো সামাজিক সমস্যা প্লাস শারীরিক সমস্যা, অনেক রোগ দেখা যায়, সেগুলো বলতে গেলেও তো অনেক সময় লেগে যাবে না। আসলে সমাধানটা কি স্যার? এখন বিষয় এক কথায় বলি যে আপনারা দর্শকদের জন্য বলছি যে যাদের নাক ডাকার সমস্যা আছে তো এইটা অবশ্যই অবশ্যই আপনি একজন ভালো চিকিৎসকের কাছে যাবেন, কারণ হচ্ছে এটা খুবই ভয়ঙ্কর অসুখ। তার মধ্যে যেটা হয় আমি বলি, সবাইকে বলি, পরামর্শের জন্য বলি যে আপনি দেখবেন অনেক সময় ইয়াং ছেলেরা 30-40 বছরের মধ্যে হঠাৎ করে রাতে ঘুমের মধ্যে মরে যায়। তাদের যদি আপনি ইতিহাস নেন তাহলে দেখবেন যে ওদের অধিকাংশেরই নাক ডাকা রোগের সমস্যা আছে। যেটা ঘটনা ঘটে নাক ডাকার সমস্যাটা হওয়ার জন্য আমাদের নাকের শ্বাসনালী এটা চিকন হয়ে যায়, ফলে বাতাসটা ঠিকমতো না যেতে পারার জন্য, প্রবেশ করতে না পারার জন্য শব্দ হয়। ঠিক আছে, আমাদের শ্বাসনালী দিয়ে বাতাস যেতে না পারার জন্য শব্দ হয়। তাহলে কি হচ্ছে যে আমি ঘুমোতে ঘুমোতে শ্বাসনালীটা এতটাই চেপে যাবে হঠাৎ করে দম বন্ধ হয়ে মানুষ ঘুমের মধ্যে মারা যায়। তো এবং হার্টের অসুখ যাদের আছে, হার্ট ফেলিওর, তাদেরও অধিকাংশ আপনি যদি ইতিহাস নেন তাহলে অনেকেরই অধিকাংশের নাক ডাকার সমস্যা আছে। সেজন্য আমি প্রিয় দর্শক ভাই আপনাদের দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্লিজ, এটা আমার জন্য না, আমাদের এটা জাতীয় সমস্যা, আমাদের অনেকেরই নাক ডাকার সমস্যা আছে। আমরা যদি এই ব্যাপারে সচেতন হতে পারি তাহলে আমরা অসুখ থেকে বেঁচে যাব। স্যার আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে কোনো অপারেশন আছে কিনা, কোনো বা কোনো ঔষধ আছে কিনা এই নাক ডাকা? আচ্ছা, নাক ডাকা অসুখের কোনো ঔষধ নেই, তবে আমাদেরকে কিছু জেনারেল মিজার নিতে হয়। যে আমি বলেছিলাম যে আমাদের যাদের ভুঁড়ি মোটা, গলা মোটা, তাদের সাধারণত হয়ে থাকে। তো প্রাথমিকভাবে আমাদের এই খাদ্য অভ্যাস চেঞ্জ করে আমাদের যদি ওজন কমাতে পারি, ধরেন আমার ওজন যদি 60 কেজি হয়, আমি যদি 50 কেজি করতে পারি, 50% চান্স আছে যে আমার নাক ডাকা কমে যাবে। অর্থাৎ স্বাস্থ্যগত যত্নের কারণে এটা, কিংবা যেটা প্রকোপটা কমে যাবে, দেখা যায় সাউন্ডটা অনেক বিকট হতো, একেবারে পুরো ভালো না হলেও সাউন্ডের ফ্রিকোয়েন্সিটা কমবে। সুতরাং প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে যেভাবেই হোক আমাদের ওজন কমাতে হবে, খাদ্যাভ্যাস চেঞ্জ করে কিংবা অন্য যে কোনোভাবে উপায় হোক না কেন। হ্যাঁ, ধন্যবাদ স্যার, আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, এগুলো খুব সাধারণ সমস্যা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি স্যার, অনুষ্ঠানের এই শেষ পর্যায়ে এসে আপনার কাছে খুব অল্প কথায় জানতে চাচ্ছিলাম স্যার, যে নাক, কান এবং গলা, এগুলো এই তিনটা বিষয় ভালো রাখতে হলে, তিনটা ইন্দ্রিয় মানুষের একেবারে অপরিহার্য ইন্দ্রিয়, মানুষের বেঁচে থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ, এই তিনটা ইন্দ্রিয়ের একেবারে স্বাভাবিক যে যত্নগুলো আমাদের নেওয়া উচিত সেই বিষয়ে যদি সংক্ষেপে আপনি বলতেন স্যার। কয় মিনিট? একেবারে সংক্ষেপ স্যার। ওকে, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক ভাই বোনেরা, আমি একজন চিকিৎসক, আমার কাজ হচ্ছে আপনাদের পরামর্শ দেওয়া। ধরেন আপনারা যদি আমাদের কাছে আসেন তাহলে আমরা টাকা পাই, কিন্তু আমাদের উদ্দেশ্য টাকা ইনকাম করা না। আপনারা যদি সবাই ভালো হয়ে যান, আমাদের কাছে কেউ না আসেন, সেটা আমার চাওয়া। আপনারা সবাই নিজের যত্ন নিজে নিতে পারেন, সেই জন্য আমি নাক, কান, গলা বিষয়ে খুব সংক্ষেপে পরামর্শ দিচ্ছি। এক নম্বর হচ্ছে আপনি নাকে কখনো খোঁচা দিবেন না, আমরা যে কটন বাট ব্যবহার করি সেটা ব্যবহার করবেন না। প্রত্যেক দিন গলার জন্য আপনি রাত্রেবেলা যদি ঘুমের আগে একবার হালকা লবণ পানি দিয়ে, গরম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে গড়গড়া করা অভ্যাস করেন, ঘুম থেকে জেগে যদি খালি পেটে এক গ্লাস পানি পান করেন, আপনার গলা ভালো থাকবে। আপনি বাইরে কোনো খাবার খাবেন না যেগুলোতে গ্যাস হয়, আমাদের দেশে তেল ভালো না, মশলা ভালো না, তাতে গ্যাসের কারণে আমাদের অধিকাংশ গলার সমস্যা হয়ে যায়, এটা করবেন না। আর নাকের জন্য যেটা বিষয় হচ্ছে যে ধুলাবালি আর অ্যালার্জি আমাদের নাকের সমস্যা তৈরি করে, এই জন্য আমরা যতটা পারি ধুলাবালি থেকে বিরত থাকবো। আর কিছু খাবার আছে যেগুলো আমি রুগীদেরকে পরামর্শ দিই, আমার সমস্ত রুগীদেরকে আমি বলি, সেটা হচ্ছে যে আপনি না বেশি ঠান্ডা পানি পান করবেন, না গরম পানি পান করবেন, সবসময় নর্মাল পানি খাবেন, লেবু প্রত্যেক দিন খাবেন, ভিটামিন সি জাতীয় খাবার খাবেন, তাতে আপনার এই নাক, গলা, কান এই ইন্দ্রিয়গুলোকে আপনার ভালো রাখবে। আপনি সবুজ শাকসবজি বেশি খাবেন, তাতে আপনার ইন্দ্রিয়গুলো ভালো থাকবে, যে ত্বক ভেতরের যে চামড়াগুলো থাকে আমাদের যেগুলো মিউকোসা বলি সেগুলো ভালো থাকবে, ফলে আপনি অনেক আরামে থাকবেন এবং সমস্যা থেকে বেঁচে থাকতে সক্ষম হবেন। এই যে পরামর্শগুলো আমি দিলাম যদি আপনারা মেনে চলতে পারেন, আমার বিশ্বাস যে
আশীর্বাদ অসুখী আপনার হবে না। হ্যাঁ, ধন্যবাদ স্যার, আপনি একেবারে খুব সংক্ষেপে একটা আউটলাইন দিয়েছেন এবং আমরা বিশ্বাস করি আপনার এই চমৎকার পরামর্শগুলো আমাদের দর্শক তারা যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবে এবং সকলেই ভালো থাকতে পারবে, আমাদেরও সেটি উদ্দেশ্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা তখন দেখছিলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান মাহে হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় আপনাদের সঙ্গে ছিলাম আমি হাসান আবাবিল। আমরা এতক্ষণ কথা বললাম আমাদের আজকের আমন্ত্রিত অতিথি আলোচক ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম, কনসাল্ট নাক কান গলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিবগঞ্জ চাপানাউগঞ্জ। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে আজকে এসে এত সুন্দর সুন্দর কথা বলবার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং হিলটেকের পক্ষ থেকে সামান্য একটি উপহার স্যার আপনাকে আমরা তুলে দিচ্ছি। আমাকে এই প্রোগ্রামের দাওয়াত দিয়ে দর্শকদের উদ্দেশ্যে অতি প্রয়োজনীয় কিছু বলতে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, বরেন্দ্র টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে আদর্থে জানাচ্ছি পুরো মাহে রমজান মাস জুড়ে ঠিক বিকাল 4:30 আপনারা প্রতিদিন আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে সেই প্রশ্নগুলো আপনারা আমাদের কমেন্টস বক্সে গিয়ে লিখবেন, আমরা চেষ্টা করব পরবর্তীতে সেই উত্তরগুলো খুঁজে বের করার জন্য। আপনারা এতক্ষণ দেখছিলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। আপনারা দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান, ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। হাসান আবাবিলের গ্রন্থনা ও উপস্থাপনায় বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান হিলটেক রমজানের স্বাস্থ্য ভাবনা দেখবেন রমজান মাস জুড়ে প্রতিদিন বিকেল 4:30 শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনে।